সেটা তো তারা বিরোধী দল তারা চাচ্ছে 2008 সাল থেকেই তারা এই আন্দোলনে আছে তারা মনে করছে ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নেবে প্রায় 15 বছর 14 বছর তো হয়ে গেছে 14 বছরের বেশি 14 বছরে তারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে নাই জনমত সৃষ্টি করে পদযাত্রা করে আমার মনে হয় না যে সরকারের পতন হবে এবং দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি তারা না আসে শুধু আন্দোলনের কথা বলে আন্দোলনে ব্যর্থও যদি নির্বাচনে 14 সালের মতো না আসে আমি মনে করি যে বিএনপির অস্তিত্ব সংকট হবে আমি এটুকু বলছি অস্তিত্ব সংকট হবে আগামী নির্বাচনে না আসে পদযাত্রা করুক মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির জন্য যেমন বলছে সারের দাম জিনিসপত্রের দাম বাড়ছে এগুলোর বিরুদ্ধে সেগুলো ঠিক আছে কিন্তু দেশের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে যে অবস্থা আছে যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষকে এই সকল বিষয়ে তারা বিভ্রান্ত করতে পারবে না আমি এ ব্যাপারে খুবই আর কি সেঙ্গুইন যে তারা এটা পারবে না